পূর্বাচল থেকে জানছিলাম বাণিজ্য মেলার খবর। বছরের প্রথম দিন দেশ জুড়ে খুদে শিক্ষার্থীরা পেল নতুন বই। এর মধ্য দিয়ে পালিত হলো বই বিতরণ উৎসব। খুশির ঝিলিক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মধ্যে। সকালে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, কাগজের কাঁচামালের সংকটের কারণে বছরের শুরুর দিনে পূর্ণাঙ্গ সেট বই দেয়া সম্ভব হয়নি, তবে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ সেট পৌঁছে দেওয়া হবে। আরও জানাচ্ছেন শেখ মহিউদ্দিন। শীতের পরশমাখা স্নিগ্ধ সকালে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা উচ্ছ্বসিত নতুন বই হাতে পেয়ে। বছরের প্রথম দিনই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সব স্কুলের শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে নতুন বই। একুশ শতকের সমৃদ্ধ দেশ গড়তে পাঠ্যপুস্তককেও করা হয়েছে সমৃদ্ধ। নতুন বই সত্যি অনেক আনন্দের, বন্ধুদের সাথে খুব এনজয় করছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। নতুন বই পাবো, বইয়ের সুগ্রাণ নিব, বই পড়বো, এটাই। বই পেয়ে খুব ভালো লাগছে। নতুন বই পেয়ে বরাবরের মতোই বেশ খুশি খুদে শিক্ষার্থীরা। নতুন বই পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে, বইটা খুবই সুন্দর। নতুন নতুন গল্প পড়বো, ভালো লাগবে, আর নতুন নতুন কিছু শিখবো, এটা ভালো লাগবে। নতুন বই পেয়ে ভালো হচ্ছে। গাজীপুরের একটি স্কুলের বই উৎসবে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের স্কুলের সব শিক্ষার্থীকে এভাবে একই দিনে একই সময়ে উৎসবে মাতিয়ে দেওয়ার উপলক্ষ বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ বই আমরা পেয়ে গেছি, যেটুকু বাকি আছে সেইটুকু আগামী দুই সপ্তাহের মধ্যে সব পেয়ে যাবে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা এই এক তারিখে বই উৎসব করতে পারার মতো অবস্থায় যেতে পারবো কিনা, কারণ একটা সময় মাঝখানে বিদ্যুতের সমস্যা ছিল আর কাগজের একটা বিরাট সংকট ছিল। তারপরেও সকলের একটা সম্মিলিত প্রয়াসে আমরা এই কাজটি আমরা করতে পেরেছি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আমাদের কাগজ বিভিন্ন রকমের আমাদের প্রবলেমের কারণে আমরা সঠিক সময়ে পূর্ণাঙ্গ বই আমাদের প্রেসগুলো দিতে পারে নাই। প্রায় 80% বই আমাদের দিয়েছে, আমরা এই মাসের মধ্যে সারা বাংলাদেশে 100% বই দিতে পারব। সরকারি তথ্য অনুযায়ী দেশব্যাপী প্রাক প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী পর্যায়ে 2,20,00,000 সহ মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রায় 4,25,000,000 বই বিতরণ করা হবে। শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।